নমস্কার বন্ধুরা, কাবেজ রাইত একটা নতুন ভিডিও। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর শরীর ভালো নেই, সকাল থেকে সেই একঘেয়েমি, কাজ কাজ আর কাজ। মানে পুজোটা বেশ ভালোভাবেই গেল, কিন্তু এবারে হচ্ছে সেই নিত্য কাজের মধ্যে দিয়ে আবার একঘেয়েমি একটা বছর কাটবে। তারপরে গিয়ে আবার কিছু দিনের জন্য আনন্দ উৎসব এইসব ফিরে আসবে। তবে হ্যাঁ, সামনে কালী পুজো আছে, কালী পুজোতে বাড়ি যাব। তো সামনে বলতে এসেই গেছে, তো সেটাই বাড়ি যাব। তার জন্য ব্যাগ ট্যাগ সব গোছগাছ করতে হবে। আর চলো একঘেয়েমি কাজটাকে আগে কিছুটা করে নিই, ফিনিশড করি, তারপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো করবো, পট করে করে নেব। তেমন বেশি কিছু না, আজকে মাছের ঝোল করব পটল আলু দিয়ে আর ভাত, ব্যাস একদম সিম্পল রান্না। আর এখান থেকে জানলা দিয়ে রোদ আসছে বলে বালিশগুলোকে ওখানে দিয়েছি একটু রোদে, আর ডোডো তার উপরে নিজের ভাইকে শুয়ে রেখেছে। আর রান্নাটা ততক্ষণ কমপ্লিট করি। রাতে ওর বাবি ওকে সাইকেলটা নতুন কিনে এনে দিয়েছে, সেটা নিয়েই খেলছে। 14 বার ওটাকে খুলে ফেলছে, আটকাচ্ছে, এই হচ্ছে এখন ওর কাজ। খুব বিজি ম্যান, সে যাই হোক চুপচাপ বসে থাকলেই হলো। আমার কাজগুলো করতে সুবিধা হবে। এখন বাসন কোসন মাজতে হবে, রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে, তো সেইগুলো নিয়েই এখন আমি খুব ব্যস্ত। এখন বেশ অনেকটা কাজ আমাকে করতে হবে। স্নান ধান সেরে নিয়েছি, তারপরে তোমাদের সামনে কথা বলতে এলাম। প্রচুর কাজ ছিল, একঘেয়েমি কাজ, কিন্তু নিত্য নতুন নানান রকমের প্রচুর কাজ থাকে। তো মানে রান্নার জায়গাটা পুরো টাইলসগুলো সবই মুছে নিয়েছি, কারণ আমরা থাকবো না, যেহেতু আমি চলে যাব কালকে মায়ের বাড়ি, কালী পুজো কাটিয়ে তবে আসবো, যেহেতু বেশ কিছুদিন বন্ধ থাকবে। তো তার জন্য আগে থাকতে সবটাই মানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে সাবান দিয়ে, এমনিতেও সপ্তাহে একদিন তো করি রেগুলার, যেটুকুই টুকটাক অল্প করে নিই, কোনো রকম টাচ আপ, কিন্তু সপ্তাহে একদিন একটু ভালো করে পরিষ্কার করে দিই। তাছাড়াও যেহেতু যখন থাকি না, সে সপ্তাহ ধরুন এই সপ্তাহে করেছি, তার সত্ত্বেও আজকে আবারও করে দিলাম পরিষ্কার, কারণ তেল চিটে কোনো কিছু মানে ঝোল ঠোল বা যাই হোক রান্নার জায়গায় যেরকম যা থাকে, টুকটাক যদি বাই এনি চান্স থেকে থাকে, সেগুলো অনেক দিন বন্ধ থাকলে সেই কেমন ডাস্ট মতন কিছু কেমন একটা হয়ে যায়, ওটার জন্য পুরো পরিষ্কার করে থাকাটাই ভালো। তারপরে এসে যেদিনকে আসবো সেদিনকে তো আবারও পরিষ্কার করবো। আর আমার স্নান হয়ে গেছে, ডোডো স্নান করছে, স্নান করার পরে 5 মিনিট ওকে খেলতে দিতে হয়, তো এখনও সেটাই করছে। আর আমি ওকে দেখাচ্ছি না, কারণ ও বাথরুমে স্নান করছে, তো এখন ওকে তুলবো, না হলে ঠান্ডা লেগে যাবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, আমি ততক্ষণ ভিডিওটাও শ্যুট করে নিলাম। আচ্ছা, আমি পরে আবার আপনাদের সাথে কথা বলছি। ডোডো স্নান হয়ে গেছে, করছে এখন বদমাইশি। ওর বাবি কালকে যে সাইকেলটা এনে দিয়েছে দেখালাম, সেটাকে নিয়েই ও এখন ব্যস্ত, ওটাকে খালি খুলছে আটকাচ্ছে। চলো হাম খাবে। তো বন্ধুরা, এখন একদম সন্ধ্যাবেলা, মানে 5:45 বাজে। তো এখন শুনতেই পাচ্ছেন বাইরে আমাদের ঘরেই হরির নাম হচ্ছে, আমার এক কাকা শ্বশুর উনি করছেন, আর তাই করতালের আওয়াজ হচ্ছে সন্ধ্যেবেলা। এখন ডোডোকেও টিফিন দিয়েছি আর আমিও টিফিন খাবো। তো আজকে আমাদের টিফিনে কী আছে, ডোডোর এটা ডোডোর ম্যাগি, তার সাথে সাথে আজকে আমারও ম্যাগি, ডোডোরটা মশলা ছাড়া, আমারটা মশলা দিয়ে। ডোডো দেখুন বিছানাটাকে কী করে, দেখুন সব খেলনা বা কি,
ও বেবি সোনা ও ওখানে গিয়ে বসে আছে ওই জন্য। তো আজকে এই হলো আমাদের টিফিনে, এটাই টিফিন করব। তো চলুন ওকে খাইয়ে নিয়ে একটু গান দেখতে দেখতে তো খাবে, তারপরে ব্যাগ গোছাতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে। যেহেতু কালকে বেরোবো তা কালকে বেশি লেট করব না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো চলুন আপাতত টিফিনটা করে। আমি এখন ব্যাগ গোছাতে বসেছি, বাট কনফিউজ যে এই একটা ব্যাগে হবে না অন্য বড় ব্যাগ নিতে হবে বুঝতে পারছি না, কারণ এখনও সব জিনিস ঢোকে নি আর এই একটা ব্যাগে হচ্ছে না। আর দুটোর বাবিরও জিনিস বাকি আছে, আমারও বাকি আছে, কী করবো বুঝতে পারছি না। আর এইটা হলো একটা ছাপার শাড়ি, এটা আমি পুজো দেবো মা কালীকে পুজোর দিনকে। এটা প্রতি বছর দেওয়ার চেষ্টা করি, যে বছর যেমন সামর্থ্য হয় সে বছর তেমন দিই, তো সেই জন্য শাড়িটা নিয়েছি। আর কী করবো এখন ব্যাগ নিয়ে আমি কনফিউজডে আছি, এগুলো সব গুছিয়ে নিতে হবে, এখনও অনেক কিছু নিয়ে আমার বাকি আছে। আর এই দেখুন ডোডো, ওর খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তারপরে কাজটা নিয়ে বসেছি। তো দেখা যাক কী করা যায়। আর এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করলেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।